তো অনেকদিনের ইচ্ছা আজকে স্বপ্ন পূরণ হলো। তো শেষমেশ স্কুটি নিলাম, অ্যান্ড বাইক নেওয়ার ইচ্ছে ছিল, বাট বাইক নেওয়াটা হলো না। স্কুটিতে অনেক সুবিধা হয়, সেজন্য এখন স্কুটি নিয়েছি। তো আমার কাছে এই মডেলটা খুবইটা মানে কি বলবো, মানে অন্য রকম একটা লুকিং। তো ইয়ামা মানে বেস্ট, আর ইয়ামার ইঞ্জিন বলতে কোনো কথা নেই এর মধ্যে, আর কালার তো মানে অসাধারণ, মানে ইয়ামার মতো কালার তো কোনো কোম্পানি হয়তো দিতে পারবে না। তো সেটার লুক দেখো তোমরা একবার, অ্যানালগ মিটার, অ্যান্ড এটার নিউ মডেলটা আছে যেটা হাইব্রিড মডেল, বাট সেই মডেলটা আমি নেইনি, এই মডেলটাই নিয়েছি, ওটা ডিজিটাল মিটার পাবে এর মধ্যে। তো এর মধ্যে দেখো এটার লুকিংটা জাস্ট অসাধারণ, আর এটার হেডলাইটটা হ্যালোজেন আছে, আর যেটা তোমাদের হাইব্রিড মডেল যেটা আছে সে হাইব্রিড মডেলটির মধ্যে এলইডি পাবে তোমরা, অ্যান্ড ফ্রন্ট লুক থেকে একদম বেস্ট, কোনো কথা হবে না লুকিংয়ের দিক দিয়ে। তো এটার মধ্যে সামনে ডিস্ক পেয়ে যাচ্ছি, আর পিছনের লুকটা ঠিক এরকম। আর সব থেকে বড় কথা গাড়িটির ফার্স্ট পিক আপ তো অসাধারণ। তো যাদের যাদের কাছে তোমাদের এই গাড়ি আছে তারা প্রত্যেকেই জানো এই গাড়ির পাওয়ার, অ্যান্ড এই গাড়ির চালিয়ে কতটা স্মুথ। তো আমি এতটা দূর আসছি, অ্যান্ড সেরকম কিছু মনে হয়নি। তো আমাদের এখানে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে, আমরা প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি, সেরকম স্পিডে চালাইনি, তো আসতেই চালিয়েছি ইকোনমি। তো এর লুক নিয়ে কোনো কথা হবে না ইয়ামার স্কুটিতে। আর আরেকটা জিনিস দেখাই, আগে ইয়ামা ফ্যাসিনোতে তোমাদের এখানে লক ছিল, কিন্তু এখন কিন্তু ইয়ামা এখানটা লক করে দিয়েছে, তো এটি পাশে ঘোরালে কিন্তু সিটটা খুলে যাবে, অ্যান্ড সিটে কিন্তু প্রায় অনেকটাই বড় জায়গা, বেশ একটা হেলমেট আরামসে ঢুকে যাবে, একটা বড় সড়ো হেলমেট। আর এখানে ফুয়েল ক্যাপাসিটি যদি এই পেছন দিকে দিত তাহলে হয়তো বেস্ট হতো, কারণ বারবার নামার দরকার ছিল না, অ্যান্ড সিট কলারও ব্যাপার ছিল না, কিন্তু ইয়ামা বুঝেই সেটা লুক দিয়েছে এরকম। কারণ কি এখানে যদি ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি করতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টোটাল লুকটাই নষ্ট হয়ে যেত, এখন যে লুকটা লাগছে বেস্ট ভালো দেখতে। আর এখানে কিন্তু ইয়ামা টুল কিট এখানে শিপমেন্ট করে দিয়েছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু ইয়ামা একটা অন্যরকম লুক সত্যি কথা। গাড়িটি আমার আগের থেকেই পছন্দ ছিল, আর আমি ইসলামপুর থেকেই গাড়িটা বুক করেছি, তার পেছনেও কিছু কারণ আছে সেটা তোমাদেরকে বলবো। তো গাড়িটা কীরকম হয়েছে অ্যান্ড লুকটা তোমাদের কাদের কাদের ভালো লাগে তো কমেন্ট বক্সে প্লিজ তোমরা সবাই জানাও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই তোমরা প্রেস করে দিও, যাতে যে কোনো আমি ভিডিও আপলোড করলে তোমরা সেটা দেখতে পারো এবং তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এখন থেকে প্রায় রেগুলারলি তোমরা ইউটিউবে ভিডিও পাবে, এতদিন পাইনি কারণ সময় অভাব এখনও আছে, আগে তো ছিলই, আর সব থেকে বড়ো কথা আমার কাছে গাড়ি ছিল না। তো যেহেতু এখন আমার কাছে একবারে গাড়ি চলে এসছে, তো সেক্ষেত্রে এখন আর কোনো প্রবলেম হবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো
এখান থেকে যাওয়ার আলিপুরের যে লং রাইডটা সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে, তো তোমরা দেখে নিও।